দরবারের মধ্যে কয়েদি হিসেবে এসেছে, কয়েদি বন্দী হিসেবে, বন্দী হিসেবে আসার পরে সীমাকে একজনে বান্দি হিসেবে নিয়ে যেতে যাচ্ছে, বান্দি হিসেবে। তখন তিনি বললেন, খবরদার, আমি বাঁধি হতে পারি না। বলে, কি তুমি বাঁধি হতে পারো না কেন? কারণ আমি তোমাদের নবীর দুধ বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা থেকে তোমার নবী দুধ পান করেছেন, এই জন্য আমি তোমার নবীর বোন, তোমার নবীকে বিয়ে বলো। নবীকে গিয়ে যখন বলা হলো, আমার নবী ডাকলেন, সীমাকে ডাকো। সীমা যখন আসলেন, আমার নবী কান্না শুরু করে দিলেন, আমার বোন কিভাবে বন্দী হইল, ও আমার সাহাবীরা, আমার বোনকে আমি ভিক্ষা চাচ্ছি, তোমরা আমার বোনকে ছেড়ে দিতে রাজি আছো কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে রাজি আমরাও সেখানে রাজি। নবী বেঁচে থাকতে দুনিয়ার উপর থাকতে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মুসাইলামাতুল কাজ্জাব নামে এক বন্ড নবী এসেছে পুরুষ, সে নবীকে এসে কি বলতেছে জানেন? এই মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু, শুনো, তুমি অর্ধেক নবী আর আমি অর্ধেক নবী, দুইজন মিলে পুরা নবী। নাউজুবিল্লাহ বলেন না, তুমি অর্ধেক নবী, আরবের অর্ধেক তুমি নাও আর অর্ধেক আমি নি। একনায়কতন্ত্র আর চলবে না, তুমি অর্ধেক আমি অর্ধেক, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসাইলামাতুর রাসূলুল্লাহ। ডাইরেক্ট আমার নবীর সামনে আমার নবী একটা খেজুরের ডাল তুললেন, খেজুরের ডাল, এই মুসাইলামা, এই যে খেজুরের ডাল দেখতেছো, এই খেজুরের ডাল পরিমাণ জায়গাও তুমি পাইবা না, কারণ নবুয়ত কোনো বান্দায় নিজে নেওয়ার জিনিস নয়, নবুয়ত হলো আল্লাহ দেওয়ার জিনিস। আর এক বন্ড মহিলা নবীও আসছিল, কি নবী? মহিলা নবী। এখন আমাদের কতগুলো মহিলা নবী সৃষ্টি করতে যাচ্ছে বিভিন্ন লেকচারের মাধ্যমে, বিভিন্ন জনের তাই পড়া মৌলবীর লেকচারের মধ্যে লেখা আছে যে পুরুষ না নও, মহিলাও চারজন নবী আছে, একজন হলো মরিয়ম, একজন হলো আসিয়া, এরা নবী। নাউজুবিল্লাহ বলেন না। ইসলামের বিশ্বাস কি? ইসলামের বিশ্বাস হলো নবী হয় শুধুমাত্র কারা? পুরুষেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মহিলা নবী আসছিল, মহিলা নবীর নাম হলো সাজা বিনতুল হারেস। এখন আমার নবী যখন ইন্তেকাল করলেন, মুসাইলামাতুল কাজ্জাব বলছে, মুহাম্মদ যখন মারা গেছে, আমি আগে অর্ধেক নবী ছিলাম, এখন আমি ফুল নবী হয়ে গেছি, এখন আমি কি হয়ে গেছি? ফুল নবী। এখন সাজা বিনতুল হারেস আসি বলে, না না, তুমি ফুল নবী হও নাই, এখন নবুয়তের দাবিদার আর একজন আসছে। কে? আমি। তুমি তো মহিলা। হ্যাঁ, আমি মহিলা নবী, সমান অধিকার। কি অধিকার? তুমি অর্ধেক নবী, আমার, আমি অর্ধেক নবী। মুসাইলামাতুল কাজ্জাব বড় চালাক ছিল, সে বলে, চলো বিয়ে করে ফেলি, তুমিও নবী আমিও নবী, চলো কি করি, বিয়ে করি, তাহলে গড়ে আমাদের ফ্যামিলি হবে নবী ফ্যামিলি। তুমি অর্ধেক নবী, হাজবেন্ড নবী, ওয়াইফ নবী, দুইজন নবী, আমরা একাকার, আমরা পুরো জগতের নেতৃত্ব দিব। বলে, ঠিক আছে, অসুবিধা কি? বলে, আগদ বরাবর আমাদের বিয়ের মধ্যে আগদ হবে না, আগদ ছাড়া বিয়ে, গড়ে চলো না, গড়ে না, তাবুটা খাও, তাবুটা খায় রাত কাটাই। মুসাইলামা চলে গেল নিজের জায়গায়, সমাজে এসে বলতেছে, সাজা, কিরে তোমার সাথে রাত কাটাইলো, বিয়ে হইল না, আগদ হইল না, মোহরানা ঠিক করছে? বলে, না, মোহরানা তো ঠিক করে নাই, আমাকে তো মোহরানা দেয় নাই। বলে, মোহরানা ছাড়া কিভাবে তুমি রাত কাটিয়ে পারলা? তুমি কি বলে আবার নবী দাবি করছো? কোনো মোহরানা দাবি করো নাই, এমনিতেই নিজের শরীরটা দিয়ে দিলা। নাউজুবিল্লাহ বলেন না। এখন তুমি তাড়াতাড়ি মুসাইলামার কাছে মানুষ পাঠাও, কি জন্য? মোহরানার জন্য। মানুষ পাঠাইলো মুসাইলামার কাছে, মানুষ পাঠানোর পরে বলে, আমার মোহরানা দাও। কি দাও? মোহরানা দাও। তখন মুসাইলামা বলল, ঠিক আছে, মোহরানা দিলাম, মোহরানা দিলাম, এটা আর কঠিন কি? বলে, মোহরানা কি? তোমাদের সমাজের জন্য, তোমার জন্য আর তোমাদের সমাজের জন্য আমি ফজরের নামাজও মাফ করে দিলাম, এশার নামাজও মাফ করে দিলাম। তোমাদের জন্য নামাজ হলো তিন ওয়াক্ত, বাকি সবার জন্য পাঁচ ওয়াক্ত হইলেও তোমাদের সমাজের জন্য কয় ওয়াক্ত?
তিনক্ত বর্তমানেও ঢাকার মধ্যে এই রকম কিছু বের হয়েছে যারা তিনক্ত নামাজের কথা বলতেছে এমন কি শুধু ফজর আর এশার দুই ওয়াক্ত নামাজ ওয়ালাও কতগুলো মুসলমান আছে তাইলে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু নবীর যুগে নয় এখনো চলতেছে ঠিক কি না এই জন্য জোরে ধরে করে নবী বানিয়ে দিব বলে আমার নবীর কোনো ছেলেও ছিল না আমার নবীর কোনো ভাইও আমার নবীর দুধু ভাই ছিল মানে আমার নবী মা হালিমা থেকে দুধ পান করেছেন মা হালিমার একটা ভাই ছিল মা হালিমার একটা ছেলে ছিল আব্দুল্লাহ আমার নবী যেহেতু মা হালিমা থেকে দুধ পান করেছেন ওই আব্দুল্লাহ আমার নবীর সোহবতে আসার কারণে আব্দুল্লাহও মুসলমান হয়ে গেছে আমার নবীর আরেক দুধ বোন ছিল সীমা মা হালিমার কন্যা ওই সীমাও মুসলমান হয়ে গেছে আমার নবীর আরেক দুধ বোন ছিল আনিসা আমার নবী মা হালিমার দুধ পান করেছেন মা হালিমার মেয়ে আনিসাও আমার নবীর কারণে মুসলমান হয়ে গেছে সীমা কিন্তু সীমা মা হালিমার মেয়ে কে সীমা মা হালিমার মেয়ে সীমা যখন এই বন্দী হলো যুদ্ধের মধ্যে কি হয়েছে বন্দী হয়েছে যুদ্ধের মধ্যে বন্দী হওয়ার পরে আমার নবীর দরবারের মধ্যে কয়েদি হিসেবে এসেছে কয়েদি বন্দী হিসেবে আসার পরে সীমাকে একজনে বাঁদী হিসেবে নিয়ে যেতে যাচ্ছে বাঁদী হিসেবে তখন তিনি বললেন খবরদার আমি বাঁদী হতে পারি না বলে কি তুমি বাঁদী হতে পারো না কেন কারণ আমি তোমাদের নবীর দুধ বোন জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের আমার মা থেকে তোমার নবী দুধ পান করেছেন এই জন্য আমি তোমার নবীর বোন তোমার নবীকে বিয়ে বলো নবীকে গিয়ে যখন বলা হলো আমার নবী ডাকলেন সীমাকে ডাকো সীমা যখন আসলেন আমার নবী কান্না শুরু করে দিলেন আমার বোন কিভাবে বন্দী হইল ও আমার সাহাবীরা আমার বোনকে আমি ভিক্ষা চাচ্ছি তোমরা আমার বোনকে ছেড়ে দিতে রাজি আছো কিনা সমস্ত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে রাজি আমরাও সেখানে রাজি সেই সীমাকে মুক্তি দিয়ে দিলেন আমার নবী এটাই বলে আত্মীয়তার সম্পর্ক জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার ভাই হয়েছে মায়ের কারণে ঠিক কিনা আমার বোন হয়েছে মায়ের কারণে আমার বাবা হয়েছে মায়ের কারণে আমার চাচা হয়েছে মায়ের কারণে সবগুলো সম্পর্ক কিন্তু মায়ের পেটকে কেন্দ্র করে ঠিক কিনা বলেন না আমার আল্লাহ বলছেন তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো যদি রক্ষা করো আমি রহমানুর রহিমের সাথে তোমার সম্পর্ক ঠিক থাকবে আর যদি আত্মীয়তার সম্পর্ক কেটে দাও আমি রহমানুর রহিম থেকেও তোমার সম্পর্ক কেটে যাবে ঠিক কিনা বলেন না এই জন্য আমার নবীর এক নম্বর বৈশিষ্ট্য আমার নবী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন আমার নবী যারা সমাজের মধ্যে খুবই দুঃখিত দুঃখিতের দুঃখ দূর করতেন আমার নবী এতিমের লালন পালন করতেন এতিমের কি করতেন মানুষের উপর মানুষের কতগুলো হক রয়েছে কিছু জবিল কোরবা রয়েছে আত্মীয় স্বজন এখন যে কথা বলবো মনের মধ্যে হঠাৎ করে আপনার ধাক্কা পড়বে একজন মানুষের যখন একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে একটা ছেলে থাকে আর একটা উগ্গ ফুয়া আর গো মাই ফুয়া দুও ফুয়া ফুয়া দে মাইয়ে থাইলি আর বাইয়ে সম্পত্তি না পাই ঠিক না হন না ছেলে আর মেয়ে থাকলে নিজের ভাই আর কি পায় না সম্পত্তি পায় না এটা মানে হয়ে যায় তখন মাহরুম হয়ে যায় তাহলে আপনি যদি না থাকতেন বাইয়ে সম্পত্তি পাইতো আপনার জানটার কারণে আপনি থাকার কারণে আপনার বাবার ভাই চাচা পায় নাই সম্পত্তি পায় নাই এই জন্য আমার আল্লাহ বলছেন তোমার বাগবটুয়ারার সময় যখন তোমার চাচা এসে পড়ে তোমার চাচাকে একটু সাহায্য করিও তোমার বাবা যাদের সাথে মহাব্বত রাখতেন যাদেরকে দান করতেন যাদের সঙ্গে সুসম্পর্ক রাখতেন তোমার বাবার ইন্তেকালের পরে তুমিও তাদেরকে দান করো তাদেরকে সুসম্পর্ক রাখো তাদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখো তাদের সাথে কিসের সম্পর্ক রাখো এই জন্য আমার নবীর তৌরাত কিতাবে আমার নবীর পরিচয় রয়েছে যে খারাপের
খারাপের উত্তর খারাপ দিয়ে দিতেন না। আজকেই সৌদি আরবের একটা লেকচার শুনলাম যে লেট ইট গো এন্ড গো ফরওয়ার্ড। তুমি অতীত নিয়ে পড়ে থাকলে সামনে আগাতে পারবে না, অতীতকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো, তুমি সামনে এগিয়ে যেতে পারবে। মনে করেন আপনার 1000 টাকা কেউ নিয়েছে, এই 1000 টাকা উদ্ধার করার জন্য আপনি কি 10000 টাকা খরচ করবেন? এরকম কোন বেকুব আছে? তো অতীতে আপনার মনে করেন অনেক ক্ষতি হয়েছে, যারা ক্ষতি করেছে অনেক কেউ অনেক ক্ষতি করেছে, আপনি যদি প্রতিশোধের পিছনে যদি লেগে থাকেন আপনার সময় নষ্ট হয়, তাহলে তো আপনি সামনে যেতে পারবেন না। এই জন্য আমার নবীকে অনেকে মেরেছে, অনেকে ধরেছে, অনেকে রক্ত জড়িয়েছে, অনেকে সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, কিন্তু আমার নবী যখন মক্কা বিজয় করলেন আমার নবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আন্তমুক তোলাকা, সবাইকে ছেড়ে দিলাম। সবাইকে কি করলাম? ছেড়ে দিলাম। এই জন্য ক্ষমা ছিল আমার নবীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে উত্তম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার আমার আজকের মূল কথা ছিল, যেই কথা আমি বলার জন্য এসেছি সেটা হলো আমার নবীর লেখা, আমার নবীর চরিত্র শুধু কোরআনে বর্ণনা আছে তাই নয়, আমার নবীর চরিত্র তৌরাতেও বর্ণনা ছিল, আমার নবীর চরিত্র ইঞ্জিলেও বর্ণনা ছিল। ওই কাফেররা এই সমস্ত বৈশিষ্ট্য পড়ে 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 ইসলামের যুগ পর্যন্ত এসেছে, এতদিন পর্যন্ত নবীকে বিশ্বাস করেছে, কিন্তু নবী যখন আসলো সাথে সাথে অস্বীকার করলো। নবী যখন আসলো সাথে সাথে কি অস্বীকার করলো? এই অস্বীকার করা মানে আল্লাহর নেয়ামতকে স্বীকার না করা, ঠিক কেনা বলেন না? কেউ যদি আমাদের উপকার করে, আমার লাস্ট কথা এটা, কেউ যদি আমার উপকার করে আমি তার সেই উপকারের শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন। মনে করেন কেউ আমাকে 1 লক্ষ টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আমাকে সাহায্য করলো, 1 লক্ষ টাকা দিয়ে আমাকে সাহায্য করলো, তার সাহায্যের প্রতিদান আমার দেওয়ার দরকার আছে নাকি নাই? আছে। তো আমি কিভাবে তার প্রতিদান দিতে পারি? সে 1 লাখ টাকা দিয়ে আমাকে সাহায্য করলো, ঋণ নয়, দার নয়, উদন নদে কি গজ্জি দে, সাহায্য গজ্জি দে, কিনলে সাহায্য গজ্জি, সাহায্য গরিবের সময় সাহায্য গরিবের মন শান্তি ভাবে নিলে কি হইলাম? সম্পর্কিত হাতে যদি বন্দাতুন সন যে হন মূর্তুন মধ্যে অনে ধাক্কা আইবেন, ঠিক না? যা তা আশা হাতুন গরিবেন, আল্লাহ তুন গরিবেন, এত বন্দায় দুকা দিলেও অনেকটা হারাপ লাইক দনো সুখ ফাইবের সূত্র হলদি যা কিছু চাইবেন আল্লাহ তো চাইবেন এন কি আর হানা হাবাইবেন দে ইননামা নুতাইমুকুম, তোমাকে খানা খাওয়াচ্ছি লিওয়াজহিল্লা, কার জন্য? তোমার থেকে আমি কোনো শুকরিয়াও চাই না, তুমি আমার জন্য দোয়া করো সেটাও চাই না। যখন মনে মনে এরকম খালেস নিয়ত করবেন ওই ব্যক্তি দোয়া করলেও আপনার কাছে অনেক বড় মনে হবে, ঠিক কিনা বলেন না? কিছু না দিলেও দুঃখ হবে না, 1 টাকা দিলে পাওনা মনে হবে, কিন্তু যে উপকার পাচ্ছে, যে উপকার গ্রহণ করেছে, এ কথা বলেই আমি শেষ করে দিচ্ছি, যে উপকার গ্রহণ করেছে তার দায়িত্ব আছে, ঠিক কিনা? মান লাম ইয়াশকুরিল্লাহ মান ওয়াম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করে নাই সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো বান্দার শুকরিয়া আদায় করার 3টা পদ্ধতি আছে, কয়টা পদ্ধতি আরো বলেন না, কয়টা পদ্ধতি? 3টা। 1 নম্বর হলো যেই রকম করে আপনাকে আপনার ভাই সাহায্য করেছে একই ভাবে তার বিপদের মুহূর্তে আপনিও সাহায্য করবেন। মনে করেন আপনি এতিম ছিলেন, আপনার সাহারা ছিল না, আশ্রয় ছিল না, কেউ ছিল না, ওই মুহূর্তের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে আপনাকে সাহায্য করেছে, কোনো কিছু বিনিময় চাই নাই, আপনি যদি শুকরিয়া আদায় করতে চান তাহলে বিনিময়ে তার বিপদের সময় আপনি কি করবেন, কি করবেন বলেন না? তাহলে এটা হলো পদ্ধতি নাম্বার 1। 2 নম্বর পদ্ধতি হলো আপনি মনে করেন 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আপনার নাই, তাহলে কমপক্ষে আপনি দোয়া করেন তার জন্য, আল্লাহর এই মানুষটা আমার জন্য কি করেছে, 1 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও। এটা হলো কি করা, দোয়া করা। কয়টা পদ্ধতি হইল?
একটা হলো যত দিয়েছে তত ফেরত দেওয়া, না পারলে কি করা, দোয়া করা, এটাও যদি না পারেন, এটা তো সবাই করে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে জনে জনে বলা, এই মানুষটা আমার উপকার করেছে। কিন্তু আমাদের খারাপ অভ্যাস কি জানেন, আমরা যখন আরো সাহায্য পেয়ে বড় হয়ে যাই তখন আমরা ওইটা আর বলতে চাই না, ওই মানুষটা আমাকে সাহায্য করেছিল, কারণ আমি তো অনেক বড় কোটিপতি হয়ে গেছি। এখন আমি যদি বলি ওই মানুষটা আমি যখন গরিব ছিলাম আমাকে সাহায্য করেছে, তাহলে তো আমার মান ইজ্জত চলে যাবে, ঠিক কিনা বলেন না? এই রকম কিছু মানুষ আছে কিনা, এরা জীবনের মধ্যে যত দান সৎকাই করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথমে আপনি ওই মানুষটার শুকরিয়া আদায় করতে হবে। এবার আপনি বলেন, আমি লাস্ট কথা বলেছি, এই যে আল্লাহ আমাদেরকে অনেকগুলো নেয়ামত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে অনেকগুলো নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামতটা হলো আমাদের নবী। এর চাইতে কোনো বড় নেয়ামত আছে? কাসিদায়ে বরদার একটা লাইন পড়ি, ওয়ামান হুয়ান নেয়ামাতুল উজমাল মুগতানিমিন ওয়ামান হুয়াল আয়াতুল কুবরা লিমুতাবিরিন ওয়ামান হুয়ান নেয়ামাতুল উজমা লিমুগতানিমিন মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। যারা আল্লাহকে চিনার জন্য চিন্তা করে তাদের জন্য আল্লাহ চিনার সবচেয়ে বড় চিহ্ন হলো আমার নবী, এবং যারা আল্লাহর নেয়ামত পেয়ে খুশি হতে চায় তাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আমার নবী। তাহলে এবার নেয়ামত কোন বান্দাই দেন, কে দিয়েছে? এবার আল্লাহকে দেন আপনি তিনটা, প্রথম হলো আপনাকে যা দিয়েছে আপনিও আল্লাহকে তা দেন। তো আল্লাহ আপনাকে একটা কি দিলেন, নবী দিলেন, আপনি আল্লাহকে আরেকটা নবী দেন, পারবেন বলেন না? আল্লাহ আপনাকে একটা নবী দিলেন, আপনি কি পারবেন? না পারবেন না, এটা অসম্ভব, ঠিক কিনা? তাহলে প্রথমটা অসম্ভব, দ্বিতীয় কি বলেছি আরো জোরে, দোয়া করা। তো আল্লাহর জন্য দোয়া করতে পারবেন? আল্লাহ আল্লাহর জন্য যদি দোয়া করতে হয় তাহলে আল্লাহর উপরে তো আরেকটা আল্লাহ থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর উপরে কি কোনো আল্লাহ আছে? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে, আমাদের দোয়া কবুল করেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর জন্য দোয়া করতে হবে। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে ইসলামের শুরুর দিকে ওরা বলতো, আল্লাহ আপনাকে একটা সালাম, আল্লাহ অনুরোধ মুগ্ধ সালাম, আর নবী হদ কি হদ তু, তোমরা কি হইতে লাগবে তো হদ আল্লাহর সালাম দি দেরি, আল্লাহর কিভাবে সালাম দিবে? আল্লাহ তো নিজেই সালাম, আল্লাহ সালাম দে দে নলয় সুবহানাল্লাহ, সালাম দিবে দে আই নবীরে, সালাম দিবে দে আই নবীরে, আল্লাহর হরদিন সালাম নদিও, এত লাই আত্তাহিয়াতুর মধ্যে আরা ভরে দি আসসালামু আলাইকা, আর জোর বল না সুবহানাল্লাহ। আল্লাহকে কখনো সালাম দেওয়া, আল্লাহর জন্য দোয়া করা যায় না, আল্লাহর কাছে দোয়া করা যায়। তাহলে দ্বিতীয় পদ্ধতিও শেষ, আল্লাহকে ফেরত দিতে পারবো না কিছু, আল্লাহর জন্য দোয়াও করতে পারবো না, কিন্তু তিন নম্বর হলো আল্লাহ যে আমাদের উপকার করেছে সেটা জনে জনে বলা। আমি আমার এই ভাইকে বললাম আল্লাহ আমাকে একটা নবী দিয়েছেন, এই ভাইকে বললাম আল্লাহ আমাকে একটা নবী দিয়েছেন, এই ভাইকে বললাম আল্লাহ আমাকে একটা নবী দিয়েছেন, তো এরকম জনে জনে বলতে গেলে তো আমার হায়াত তাই চলে যাবে শুধু বলতে বলতে। আমি কি করলাম, আজকে দক্ষিণ কুরুশকুল হযরত গাজী শাহ রাহমাতুল্লাহ আলাই এই মসজিদের পাশে একটা মিলাদের আয়োজন করলাম, সব ঘর থেকে সব আশিক রসুল চলে আসলো, আমি জনে জনে যা বলতে পারতাম একটা মাইক দিয়ে সবাইকে একসাথে বলে ফেললাম, এটার নাম হলো মিলাদুল নবী। এটার নাম কি? মিলাদুল নবী। আমরা নবী পেয়ে খুশি কিনা, আমরা নবী পেয়ে খুশি কিনা? তাহলে এইটা আমরা দুইটা করতে পারতেছি না, কিন্তু এই একটা তো আমাদেরকে করতেই হবে। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো
ইন্না আযাবিল আশাদিদ, আমার আযাব বড় শক্ত, অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদেরকে বেশি বড় আযাব দিব। এই জন্যই আমরা কি করেছি, মিলাদুন নবী করেছি, কি করেছি, আল্লাহ পাক জেলা শানু আজকে যা বললাম, ভাইয়ের প্রতি সহমর্মিতা, প্রতিশোধ না নেওয়া, খারাপের জবাব খারাপ দিয়ে না দেওয়া, বড় ভাইয়ের দায়িত্ব, শুকরিয়া আদায়, সমাজের মধ্যে শান্তি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমি ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করি না, আমি সমাজের কোনখানে সমস্যা আছে সেটা নিয়ে ওয়াজ করি, কারণ আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের কথা বললাম, ইউসুফ আলাইহিস সালামের তিনটা ভাইয়ের নাম বলছি, কয়জনের মনে আছে বলেন, তিনটা ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের নাম বলেন, রুবেল, রুবেল মনে আছে, নায়ক রুবেল দেবের নাম মনে আছে, রুবেল নাম মনে আছে, তারপর ইয়াহুজা, আর একটা কি বললাম, শামউন, যেটা রশি কেটে দিয়েছে তার নাম কি শামউন, আদম আলাইহিস সালামের বড় ছেলের নাম কি বললাম, কাবিল, আর সবচেয়ে ছোট ছেলের নাম আব্দুল মুগিজ। আদম আলাইহিস সালাম কত জন ছিলেন, 4 লক্ষ। আল্লাহ পাক জেলা শানু এগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। এই জগতের সবচেয়ে বড় দুকাবাজি হলো যে আমানতের দায়িত্ব নেই সেই বড় ক্ষতি করে, যার উপর আমরা ভরসা করি, পৃথিবীর উপর আমরা ভরসা করলে দুঃখ খাইতে হবে, কারণ পৃথিবী বড় দুকাবাজ, ঠিক কিনা বলেন না। সর্বশেষে এই যে মিলাদুন্নবী যেদিন সরকারে প্রজ্ঞাপন দিয়েছে, যেদিন মিলাদুন্নবীর প্রজ্ঞাপন দিয়েছে সরকারে, মানে বাংলাদেশের পতাকা উড়বে, মিলাদুন্নবীর খুশিতে বাংলাদেশের পতাকা উড়বে, এটা বর্তমানে প্রজ্ঞাপন আকারে আমাদের সংবিধানের অংশ হয়ে গেছে। তাই এই বঙ্গবন্ধুর জন্মদিনে যেমন পতাকা উড়ে, বিজয় দিবসে যেমন পতাকা উড়ে, আমাদের আমাদের নবীর মিলাদুন্নবীর দিনে যে কি উঠবে, পতাকা উঠবে। ওই ঘটনাকে কেন্দ্র করে আমি একটা নাত বানিয়েছিলাম, নাত বানিয়েছিলাম, সেটা আমাদের আপনাদেরকে শুধু 4 লাইন শোনাবো, আপনারা পারলে আমার সাথে পড়বেন। মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে, মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, বাংলাদেশের পতাকা উড়বে ঈদের, আমার প্রিয় বাংলাদেশ, আশিকে রসূলের দেশ, নবীর আগো মনে মধ্যে আনন্দের নাই কোশেষ, আনন্দের নাই কোশেষ, আনন্দের নাই কোশেষ, বসন্ত বাতাস বহে আজি সকল হৃদিতে, বসন্ত বাতাস বহে আজি সকল হৃদিতে, বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে, মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, সবাই, মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, বাংলাদেশের পতাকা খুশিতে, সারা জীবন গে যাব ওগো নবী তোমার গুণগান, ঠিক কিনা বলেন, সারা জীবন গে যাব ওগো নবী তোমার গুণগান,
কাউসারের সুরা করব পান তোমার নামের জপন করি মরিতে মরিতে তোমার নামের জপন করি মরিতে মরিতে বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে মিলাদুন্নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে মিলাদুন্নবীর ডঙ্কা বাজে দেশেতে বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে বাংলাদেশের পতাকা উড়বে ঈদের আল্লাহ সবাইকে রহমত করো আল্লাহ আজকের মাহফিলের মতো এই যে মাহফিল করেছি এইভাবে আমাদেরকে প্রতি বছর বছর আমাদেরকে মাহফিল করার তৌফিক দাও।